বা আলপনাখানা কিন্তু বেশ হয়েছে কিন্তু বাচ্চা তোরা এবার শিগগির একটু আগ চালা দেখিনি তাও রাস্তা তো সময় হয়ে গেল ठाकुर एसे गेछे ठाकुर एसे गेछे বছরের মতো এবারেও তবে মা এই বছর যে শহর ঘরে আমার প্রথম পুজো শহর ঘরে সবাইকে ভালো রেখো সকলের মঙ্গল করো তিনাকে নিয়ে আমি যেন সুখে ঘর করতে পারি মা সুখে ঘর করতে পারি দাড়িটা যা কি দশ এগিয়ে নি আর মুতে বেরিয়ে যাবে তো
বউরানী, বউরানী আমাকে বাঁচালেন, সত্যি আমাকে বাঁচালেন। কত বড় পাপের হাত থেকে আমাকে যে রক্ষা করলেন। চুপ করো বলছি। অপদার্থ অকর্মণ্য, একটা কাজ ঠিক করে করতে পারো না? না সারাদিন মন্দিরে বসে বসে গিলছো, মূর্তির ভার নিতে পারো না? মূর্তির যদি কোনো ক্ষতি হতো তোমার মজা আমি দেখাতাম। মেশোবাবু, মেশোবাবু দয়া করে ওনাকে বকাবকি করবেন না। ইন্দু, তোমার হাতে লাগেনি তো? বৌঠান, বৌঠান আপনার ওর হাতখানে একটু দেখুন। আমার আমার কিচ্ছুটি হয়নি। ওই বুড়ো মানুষটাকে যাতে কেউ না বকাবকি করেন আপনি শুধু এইটুকু দেখুন। উনি তো ইচ্ছা করে কিছু করেননি, বুড়ো মানুষ তাই। মা আজ নিজেকে নিজে রক্ষা করেছেন, নইলে ঘোর অনাচার ঘটে যেত। পুজোর আগে এমন ধারা ঘটনা ঘটা একেবারেই উচিত না। বোধনের আগে মায়ের মুখের কাপড়খানা সরে গেল। আচ্ছা আরেকটু হলে তো মূর্তিখানাও ভাঙতে পারত। কি করছেন কি আপনি? ওনার তো কোনো দোষ নেই, আর তাছাড়া কোনো ক্ষতি তো হয়নি। আপনি এখান থেকে দয়া করে যান, দয়া করে যান এখান থেকে আপনি। মৌরা, তোমরা এখন ভেতরে যাও দেখিনি, যাও আর হয়ে গেছে, যাও ভেতরে যাও। দাঁড়া থেকে আধখানা দেখি একবার, দেখি তোর এই অলক্ষণী বইয়ের জন্য একটা অনাচৃষ্টি কাণ্ডি ঘটে গেল চটকুকি। মায়ের বোধনের আগেই আমরা মায়ের মুখ দেখে পেলো, এরপরেও তুই এই মেয়েকে কিচ্ছুটি কইবি না, তাই তো? তোরা ওকে ভেতরে নিয়ে যা দেখি, হাতে জলপট্টি করতে হবে। দেখলি তো মা, পুজোর আগে হাতে এভাবে নেগে গেল, একটু সাবধানে থাকবি তো। যা দেখি, তোরা ভেতরে যা। মেয়ে ওই মদ্যদের মতে কাজ করতে যাও কেন বাপু? এই অনাচৃষ্টি কাণ্ডি আর যেই সহ্য করুক না কেন, আমি কিন্তু করব না। কিচ্ছুটি হয়নি, একদম চুপ কর। হাতখানার অবস্থা দেখেছিস? আর তুই কইছিস কিচ্ছু হয়নি, হাতখানা ভালো করে দেখা দেখিনি। কি অমন করে মূর্তি ধরতে চায় পাগলি কোথাকার, দেখ হাতে কেমন লাগলো। তো আমি কি করব কও দেখিনি? বুড়ো মানুষ, মায়ের মূর্তিখানা ঠিক মতো ধরতে পারছিলেন না, সেই কারণে তুমি ধরতে গেলুম। তা ইন্দু, কাউকে ডাকলেই তো হতো, তাহলে তেমন কাণ্ডি হতো না। তুই দাঁড়া, আমি এখানে পট্টি নিয়ে আসি। উঠান, কি অবস্থা হাতের? ডাক্তার ডাকতে হবে? হ্যাঁ ঠাকুর পো, আমার আমার কিচ্ছুটি হয়নি। দিদি, তুমি তোমার ঠাকুর পোকে কও কোনো ডাক্তার ডাকতে হবে না। না ঠাকুর পো, ডাক্তার ডাকতে হবে, ডাক্তার দেখে গেলেই ভালো হয়। দেখি দেখি হাতটা।
কতটা চোট লেগেছে তা তো বোঝা যাচ্ছে না। যদি চিৎকার ধরে যায় তাহলে বরং আমি একজন ডাক্তারকে ডেকেই আনি। তাক অনেক হয়েছে, আর আদিককে তো দেখাতে হবে না। তুমি তো বউ মানুষ, তোমার এখনো কোনো কান্ডি জ্ঞান হলো নে? মদ্যদের মতো কাজ করতে গেলে তার ফল তো পাবেই। কোন আক্কেলে তুমি ব্যাটা ছেলেদের মধ্যে গিয়ে ওই মূর্তি কানা ধরলে? তুমি তো এবারই বউ, এখনো তো কোনো রব তুমি শিখলে না বাচ্চা। কোন বাড়ির বউ মানুষ এরকম কান্ডি ঘটে তুমি আমাকে দেখাও তো। এখনই এই মন্দিরের কাজ করতে গিয়ে আরো যে কত ঢং দেখাবে তা ভগবানই জানে। মাসিমুনি, এখন আর ওকে বকাবকি করো না, ওর হাতে চোট লেগেছে। আগে সেখানে পট্টি করা হোক, তারপর না হয় তুমি মণ্ডপে এখন যাও। দারিকা, মণ্ডপে অনেক তদারকির কাজ বাকি আছে, সেগুলো গিয়ে শেষ করো। আর তোমার বউয়ের এরকম কাণ্ড কিন্তু আমি একদম পছন্দ করছি না। তুমি দয়া করে রসইডন কাণ্ডি সমর্থন করো নি, যা এখন এখান থেকে। কি হলো, যাও। আমি তোমাকে কিছু প্রশ্ন করেছিলাম, তার উত্তরটা দাও। কেন এরকম কান্ডি ঘটালে তুমি? মাসিমণি, তিনি বুড়ো মানুষ, ধরতে পারছিলেন না মূর্তি কানা, তাই আমি। মায়ের একেরে আমার দয়ার শরীর, বয়স্ক মানুষদের অজুহাত তুমি দিও নে। আসলে কি বলো তো, ব্যাটা ছেলেদের কাজ করে তোমার নাম কেনার খুব শখ, কিন্তু আমাদের বাড়িতে এমন দ্বারা কাজ করলে কিন্তু চলবে না। তাই শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, নিজের সীমার বাইরে পা তুমি রেখো না। বাপরে, মা এমন রেগে গেছেন মনে হলো ইন্দুকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দোহাই ইন্দু, তুই অমন কাজ আর করিস নে। অন্য, তুই কাকে কি কইছিস? ইন্দুকে এসব কথা কয়ে কোনো লাভ নেই, ও যেটা ঠিক করবে সেটাই করবে। তুই বরং এক কাজ কর, চাউরপোকে ডেকে আর দিয়ে নি। এই নাও, তোমার বউকে আমরা তোমার হাতে দিয়ে গেলুম, যত সেবা যতন করা যা খুশি করা সব করে নাও, কেমন? আমরা বাইরে পাহাড়ায় আছি, অন্য চল চলে।
হাতটা দেখি। ব্যথা করছে খুব, আবার মিছে কথা। দেখি কি, হাতখানা তো ফুলে গেছে। আচ্ছা বেশ বেশ, তুমি এই কাপড়খানা জড়িয়ে রাখো হাতে, খুলবে না কেমন? আমি দেখছি, একটু চুন হলুদ আনার ব্যবস্থা করছি, আসছি আমি। হ্যাঁ, আপনাকে এত কিছু করতে হবে না, দোহাই আপনার। মাসিমণি আমাকে যা ইচ্ছে বলুক, কিন্তু তিনি যদি আপনাকে কিছু করেন তখন তো আমার খারাপ লাগে। আমার জন্য আপনাকে ছোট হতে হয়। তোমার জন্য ছোট হব না তো কার জন্য ছোট হব? আমি জানি ইন্দু, আমি সবটাই জানি, আমি খুব ভালো করেই জানি। আর যে কাজটা তুমি করেছো তার পেছনে যে একটা মহৎ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আমি জানি। আমাকে আপনি কোনোদিন ভুল বোঝেননি, তাই নি? আচ্ছা, যদি আপনি কোনোদিন শোনেন আমার আমার সম্পর্কে বদনাম, সেদিনও কি আপনি আমাকে ভুল বুঝবেন না? সেই বদনামটা কি তার উপর নির্ভর করছে। যদি যদি আপনি শোনেন, আমার জীবনে এমন কোনো কাণ্ডই ঘটেছে যার জন্য আমাকে ত্যাগ দেওয়া উচিত, তখন আপনি কি করবেন? এসব কি ধরনের কথা ইন্দু? হঠাৎ এমন বদনাম তোমার কেন হতে যাবে? আর যদি সত্যি তেমন বদনামের কারণ থেকে থাকে তাহলে এতদিনে সেটা আমি জানতাম না। রঙ্গ করেও ভবিষ্যতে এই ধরনের কথা আমার সামনে আর কোনোদিনও বলো না। আমি এরকম ধরনের কোনো পরিস্থিতিতে পড়তে চাই না। কেউ যদি কোনোদিনও আমায় তোমায় ত্যাগ দেওয়ার কথা বলে, আমি জানি না তার সাথে আমি কি করে বসবো। তুমি এখন বিশ্রাম করো, আর আমি চুন হলুদ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আশা করছি সন্ধ্যের মধ্যে হাতখানা ঠিক হয়ে যাবে, তা না হলে আমি একজন ডাক্তারকে ডাকার ব্যবস্থা করব। কেউ যদি কোনোদিনও আমায় তোমায় ত্যাগ দেওয়ার কথা বলে, আমি জানি না তার সাথে আমি কি করে বসবো।